আমার প্রিয় ও স্নেহের 2023 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, উচ্চ অক্ষাংশে অবস্থিত একটি দেশ হলো, উত্তর হবে ইন্দোনেশিয়া। প্রশ্ন, 7 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য হয় 27 মিনিট 28 মিনিট 29 মিনিট না 30 মিনিট, উত্তর হবে 30 মিনিট। প্রশ্ন, ভূ অভ্যন্তরে পরিচলন স্রোত মতবাদের প্রবক্তা হলেন হ্যারি হেস, ওয়েগনার, কোবার, হোমস, উত্তর হবে হোমস। প্রশ্ন, জাগ্রোস ও এলবুজ পর্বতের মাঝে যে পর্বতবেষ্টিত মালভূমি অবস্থিত তা হলো, উত্তর হবে ইরান। পরের প্রশ্ন, জুরি ক্রাশ সৃষ্টি হয় যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার না পুঞ্জিত ক্ষয়ের ফলে, উত্তর হবে রাসায়নিক আবহবিকার। পরের প্রশ্ন, প্রতিটি মহকুমার শাসন পরিচালনার দায়িত্ব পালন করে ডিএম, বিডিও, এসডিও, এসপি, উত্তর হবে বিডিও। প্রশ্ন, উত্তরবঙ্গের ল্যাটারাইড ঢিবি দেখা যায় বরেন্দ্র সমভূমিতে। পরে তোমাদের হচ্ছে বিভাগ খ, দুয়ের এর দাগে রয়েছে বিবৃতিগুলো সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথম, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া হলো বহিস্থ ভূমিরূপ গঠন প্রক্রিয়ার অংশবিশেষ, উত্তর হবে সত্য। প্রশ্ন, তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, উত্তর হবে সত্য। বিয়েদাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। প্রথম, পশ্চিমবঙ্গের ড্যাশ স্থানের পর থেকে ভাগীরথী নদীর নাম হয়েছে হুগলি, উত্তর হবে নদিয়া। প্রশ্ন, মধ্য আটলান্টিক শৈলশিলা বরাবর রয়েছে ড্যাশ ধরনের পাত, উত্তর হবে পতিসারি। পরে সি এর দাগে রয়েছে স্তম্ভ মেলা, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। ক স্তম্ভে রয়েছে নরওয়ের উপকূলীয় সমভূমি অক্ষরেখা দ্রাঘিমারেখা, আর খ স্তম্ভে রয়েছে অর্ধবৃত্ত তরঙ্গ কর্তৃক সমভূমি পূর্ণবৃত্ত। নরওয়ের উপকূলীয় সমভূমি হবে অর্ধবৃত্ত, অক্ষরেখা হবে পূর্ণবৃত্ত, দ্রাঘিমারেখা হবে তরঙ্গ কর্তৃক সমভূমি। পরের প্রশ্ন, ডির দাগে রয়েছে একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রশ্নের মান 1, সমসত্ত্বশিলায় কী ধরনের আবহবিকার বেশি ঘটে, উত্তর লিখবে স্বল্পমোচন। পরে রয়েছে বিভাগ গ, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, টিকা লেখো উষ্ণমণ্ডল অথবাদী রয়েছে অক্ষাংশ কাকে বলে। পরের প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমি কী অথবাদী রয়েছে ধ্বংসাত্মক পাঁচ সীমানা কাকে বলে। পরের প্রশ্ন, ধাপ চাষ কাকে বলে অথবাদী রয়েছে গামাগর্ত কী। পরের প্রশ্ন, মহানগর কাকে বলে অথবা রয়েছে 3 বিঘা করিডর কাকে বলে। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, চারে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। দেখে নাও প্রশ্নগুলো। তারপরে তোমাদের রয়েছে বিভাগ ঙ, পাঁচে দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, পৃথিবীর উভয় গোলার্ধের অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন, আবহবিকারের সঙ্গে জলবায়ুর সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয় কেন, তার সঙ্গে রয়েছে জিটিএ চুক্তি কী। ভালো করে দেখি নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও, যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে।